নমস্কার বন্ধুরা, আবার সোনালিস হ্যাপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা মাইক্রোওভেনে রান্না করা রেসিপি শেয়ার করব। আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা সাধারণত মাইক্রোওভেনটা খাবার দাবার গরম করার ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি, কিন্তু মাইক্রোওভেনে কিন্তু খুব তাড়াতাড়ি, খুব সহজে, খুব সুন্দর রান্নাও করা যায়। আমি অনেক দৈনন্দিন রান্না মাইক্রোওভেনে করি, যেটাতে খুব কম তেল মশলায় হয়ে যায় এবং খুব সহজে এবং খুব সুস্বাদুভাবে রান্নাগুলো হয়। আজকে আমি মাইক্রোওভেনে আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব কম তেল লাগবে। তো চলুন দেখে নিই মাইক্রোওভেনে আমি চিংড়ি মাছের মালাইকারি কী করে করব। তার জন্যে আমার হ্যাপি কিচেনে যেতে হবে আপনাদের। তো চলুন যাই। মাইক্রোওয়েভে চিংড়ি মালাইকারি করতে আমি এখানে দেখুন 200 গ্রাম মতন মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি এখানে। আর নিয়েছি 2 মতো মাঝারি সাইজের পেঁয়াজ, আমি সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই পেস্টার মধ্যে রয়েছে 2 চামচ পোস্ত, 2 চামচ নারকোল, 7-8টা মতন কাজু বাদাম একসাথে পেস্ট, আর নিয়েছি 2 চামচ সর্ষে। এই 4টি জিনিসকে একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এটা রয়েছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। নিয়েছি টক টক দই, কাঁচা লঙ্কা নিয়েছি 2 স্লিট করে। এখানে ফোড়নের জন্য নিয়েছি আমি কালো জিরে। আমি রান্নায় হলুদ দেবো না, একটু বেশ পিঙ্কিশ কালার হবে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আর নিয়েছি নুন এবং চিনি 7 মতো, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো চলুন দেখে নিই এবার আমি কিভাবে মাইক্রোওভেনে রান্নাটা করব। প্রথমে আমি চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নেব অল্প নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো টক দই, এবং যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে 1 চামচ অ্যাড করছি। সমস্ত উপকরণ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে মাছটাকে আমি অন্তত 1 ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেশনের জন্য। এবার মাইক্রোওভেন প্রুফ একটা কাঁচের বোল নিয়ে তার মধ্যে আমি 2-3 চামচ মতো সর্ষের তেল নিয়ে তার মধ্যে আমি ফোড়নের জন্য যে কালো জিরে রেখেছিলাম সেই কালো জিরেটা দিয়ে দেব। দিয়ে এটাকে মাইক্রোওভেনে মাইক্রো হতে দেব অন্তত 1 মিনিট, তাতে তেলটা গরম হবে। দেখুন মাইক্রোওভেনে আমি এটাকে দিয়ে দিলাম হাই পাওয়ারে অন্তত 1 মিনিটের জন্য। আমার কালো জিরে ফোড়ন গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আমার পেঁয়াজ গুলো দিয়ে দেবো। অল্প নাড়াচাড়া করব। দিয়ে দেবো অল্প নুন যাতে পেঁয়াজ গুলো নরম হয়, এবং একে আমি ঢাকনা দিয়ে আবার অন্তত 2 মিনিটের জন্য হাই পাওয়ারে মাইক্রো করতে দেব। দেখুন পেঁয়াজ আমার একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা,
আমার বেটে রাখা এই মশলাটা আবার অল্প নুন, কারণ আমি নতুন করে মশলা অ্যাড করলাম, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প চিনি, কারণ যেহেতু সর্ষে বাটা দিয়েছি অল্প বিটারনেস যাতে না আসে তার জন্য, এবং অবশ্যই ফেটানো টক দই। সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে আমি আমার তেলের সাথে ভালো করে মিক্স করে নেব। এবং এটাকে ঢাকনা দিয়ে আবার আমি 2 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। দেখুন মশলা কি সুন্দর কষানো হয়ে গেছে, চারিদিক থেকে অল্প অল্প করে তেল বেরিয়ে এসেছে। এবারে আমি চিংড়ি মাছটা, ম্যারিনেটেড চিংড়ি মাছটা এর সাথে অ্যাড করে দেবো। এই মশলাটা ধুয়েই আমি দিয়ে দেবো অল্প জল। স্লিট করে কেটে রাখা কাঁচা লঙ্কা এবং 1 চামচ থেকে 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। আবার আমি একবার সুন্দর করে মাখিয়ে নেব সবকিছু, দিয়ে ঢাকনা দিয়ে চিংড়ি মাছটাকে রান্না হতে দেব আবার অন্তত 2 থেকে 3 মিনিটের জন্য মাইক্রো ওভেনে হাই পাওয়ারে। দেখুন মাইক্রো ওভেনে চিংড়ি মাছ আমার একদম রেডি হয়ে গেছে। এই রান্নাটা খুবই সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে খেতে। আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, আমি কিন্তু রান্নাটাতে চিংড়ি মাছটা ভেজে ব্যবহার করিনি, আমি এটাকে ম্যারিনেট করে তারপর ডাইরেক্ট রান্নাতে ব্যবহার করেছি। এইভাবে করলে চিংড়ি মাছের মধ্যে একটা খুব সুন্দর সফটনেস থেকে যায় এবং রান্নাটার মধ্যে শক্ত ভাব থাকে না, মশলা খুব সুন্দর ঢোকে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে।